ইত্যাদি শাখা নবনির্বাচিত কমিটি আজকে আমরা উপহার দিতে যাব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইতালি বিএনপি সম্মেলন। ইতালির রাজধানী রোমে স্থানীয় একটি হলে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইতালির বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এক আনন্দঘন পরিবেশে সম্মেলন কেন্দ্রে সকাল থেকে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রার্থীরাও তাদের নিজস্ব নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতাকর্মীদের। তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। হাতে নিয়ে আমি দুর্বার গড়ে তুলব এবং দলকে শক্তিশালী করার জন্য আমি সেই লক্ষ্যে কাজ করে যাব। এই প্রথমবারের মতো সম্মেলন হতে যাচ্ছে, এই সম্মেলন ইতালির প্রতি নবীনদের সাংগঠনিক শক্তি আর প্রবীণদের বুদ্ধি, এ দুটো মিলেই হবে একটি শক্তিশালী ইতালি বিএনপি। যদি আমাকে নির্বাচিত করে আমি অবশ্যই তৃণমূলের সমস্ত নেতাকর্মীকে মূল্যায়ন করব। সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইতালি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও এনামুল হোসেন অস্ত্র। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি, উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির মহিলা দলের সভাপতি মমতা জালো। এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ। কাউন্সিলররা সম্মেলন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। ইতালি বিএনপি সম্মেলন 2015, এই সম্মেলনকে ঘিরে ইতালিতে চলছে এক টান টান উত্তেজনা। হ্যাঁ, অবশ্যই সমর্থন জানাবো গণতান্ত্রিক হয়েতে। আজকে যে 2015 যে সম্মেলন হতে যাচ্ছে ইতালি, তারা যেতে মনে করেন সম্মেলন চাই, আরো সামনে ভালো এবং নেতৃত্বশালী নেতা পাবো এই আশাবাদ। কি আরো শক্তিশালী বিএনপিতে রূপান্তরিত করবে এই সম্মেলন, এত আন্তরিকতার সাথে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল। ইউরোপীয় ইউনিয়নে গণতন্ত্র মাধ্যমে সব জায়গায় কমিটি করবেন, কমিটিগুলো আজকে স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে হাজির হয়েছে। নবীন এবং প্রবীণের সম্মানে একটা কমিটি তৈরি হবে, উপহার দিতে পারি এবং ডেমোক্রেসি আমাদের থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে, এটা আমি নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আসবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। প্রধান নির্বাচন কমিশনার নুরুদ্দিন আহমেদ, হাজি নুরে আলম, জিয়াউল হকের তত্ত্বাবধানে সম্মেলনে কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীরা মনে করে এই নির্বাচনের মাধ্যমে যোগ্য সঠিক নেতৃত্ব বের হবে, যাদের নেতৃত্বে আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। দলীয় স্লোগানের মধ্য দিয়ে পুরো সম্মেলন কক্ষটি মাতিয়ে রাখে দলীয় নেতাকর্মীরা। যে কষ্টের যে সফলতা, সেটা হবে আপনাদের সম্মেলনের মাধ্যমে সুন্দর একটা বিজয়ী সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসিরের হাতে দলীয় প্রতীক ধানিশীষ তুলে দিয়ে আগামী দিনে ইতালি বিএনপির দায়িত্বভার অর্পণ করেন প্রধান অতিথি মাহিদুর রহমান মুহিত। ইতালির রোম থেকে ফেরদৌসি আক্তার পলি।